কমলা নামের একটি মেয়েকে নিয়ে এই সিরিজটি শুরু হয়। ইউটিউবে তার একটি মার্ভেল রিলেটেড চ্যানেল আছে। একটা খেলার রিকলিং করতে গিয়ে সে বলেছিল যে ক্যাপ্টেন মার্ভেল না এলে অ্যাভেঞ্জাররা গেমটি হেরে যেত। সে ক্যাপ্টেন মার্ভেলকে সত্যিকারের হিরো হিসেবে ভাবত এবং সে তার একজন বড় ফ্যান ছিল। সে একটি ভিডিও ইউটিউবেও পোস্ট করে। এদিকে কমলা তার মায়ের গলা শুনতে পায়। তার সাথে সে কমলাকে ড্রাইভিং টেস্টের জন্য নিয়ে যাচ্ছিল। যাই হোক, কমলা ড্রাইভিং টেস্টে ফেল হয় এবং তার বাবা মায়ের এটা মেনে নিতে কষ্ট হয়। কমলা ফেল হতে পারে না কারণ তারা তাকে ভালোভাবে প্রস্তুত করেছিল। কমলার মাত্র দুইটি বন্ধু আছে, একজনের নাম ব্রুনো। সে যখনই তার বন্ধুদের সাথে মিট করতে যায় ঠিক তখনই তার স্কুলের টিচার তাকে ডেকে পাঠায়, কারণ কমলা দীর্ঘদিন ধরে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। না তার কাজগুলো ঠিকঠাক চলছিল না, শিক্ষকদের সাথে তার ভালো রিলেশন চলছিল। সে তার বেশিরভাগ সময় দিয়ে ড্রিম দেখে এবং অ্যাভেঞ্জারদের নিয়ে চিন্তা করে। এ কারণে তার শিক্ষকরা তাকে এখনই সিরিয়াস হওয়ার কথা বলে। বাইরে আসার পর সে তার ফ্রেন্ড ব্রুনোর সাথে একটি অ্যাভেঞ্জার্স পার্টিতে যাওয়ার বিষয়ে ডিসকাস করছিল। সেখানে যাওয়ার জন্য সে ক্যাপ্টেন মার্ভেল ইন্সপায়ার ড্রেস তৈরি করেছিল। সে বাড়িতে আসার সাথে সাথে তার দাদি তাকে একটি পার্সেল পাঠায়। সেই পার্সেলে একটা অদ্ভুত চুড়ি ছিল। কমলার মা এটা দেখে চিন্তিত হয়ে পড়েন। সে কমলার ভাইকে এটা স্টোর রুমে রাখতে বলেন। কমলা পরে অ্যাভেঞ্জার্স পার্টিতে যাওয়ার পারমিশন চাওয়ার জন্য তার বাবা মায়ের কাছে যায়। তার বাবা মা তাকে স্পষ্টভাবে না করে দেয়। না করায় কমলা রেগে যায় এবং সে তার ঘরে চলে যায়। তার ভাই তার রুমে আসে এবং প্রমিস দেয় যে সে অবশ্যই তাকে পার্টিতে যাওয়ার অনুমতি নিয়ে দিবে। পরের দিন কমলা ক্যাপ্টেন মার্ভেলের ড্রেস ট্রাই করছিল। এদিকে তার মা এসে তাকে অ্যাভেঞ্জার পার্টিতে যাওয়ার পারমিশন দেয়, কিন্তু তিনি একটি শর্ত রাখেন যে কমলার বাবাও তার সাথে যাবে। সে কারণেই সে সেখানে যেতে চায় না। পরে তার বন্ধু ব্রুনো তার কাছে আসে যখন সে চিন্তিত ছিল এবং সে তাকে ইন্সপায়ার করে, চিন্তা করো না, একটি ব্রাউন গার্লও ক্যাপ্টেন মার্ভেল হয়ে ওয়ার্ল্ডকে বাঁচাতে পারে। কমলার এই কথা শুনে মন ভালো হয়ে যায়। পরের দিন তারা ডিসাইড করে যে তারা কমলার বাবা মাকে কিছু বলবে না। কমলা অ্যাভেঞ্জার পার্টিতে চলে যায়। সেই সাথে কমলা স্টোর রুম থেকে সেই চুড়ি নিয়ে যায় যা তার দাদি তার জন্য পাঠিয়েছিল। বিভিন্ন প্রবলেম ফেস করার পর ফাইনালি সে অ্যাভেঞ্জার পার্টিতে পৌঁছায়। সেখানে যাওয়ার পর কমলা যখন ওই চুড়ি পরে সে অদ্ভুত পাওয়ার পেতে শুরু করে। কমলার পাওয়ার দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। এই পাওয়ারগুলি হঠাৎ আরও পাওয়ারফুল হয়ে ওঠে এবং সেখানে বিশৃঙ্খলা শুরু হয়। কমলা কাউকে হার্ম করতে দেয়নি। এখন তার বাড়ি ফেরার সময় হয়ে গেছে। সে এখনই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু তার ইতিমধ্যেই অনেক লেট হয়ে গেছে। কমলা যখন তার ঘরে পৌঁছায় তার মা আগে থেকেই সেখানে ছিলেন। সে তাকে অনেক ইনসাল্ট করে এবং তার উপর রেগে যায়। পরে দৃশ্যটি দুই ডিটেকটিভের কাছে ট্রান্সফার হয়। তারা একটি ভিডিও পেয়েছে যেখানে কমলা তার পাওয়ার ইউজ করেছিল। তারা কমলাকে এখানে আনার জন্য তাদের প্ল্যান তৈরি করতে শুরু করে। পরে কমলা স্কুলে যায়। স্কুলে গিয়ে দেখে ওই ভিডিও দেখে সবাই প্রশংসা করছে। কমলা যে সেদিন ক্যাপ্টেন মার্ভেলের ড্রেসে সেখানে ছিল তা কেউ জানে না, কারণ কমলা একটি মাস্ক পরেছিল এবং তার মাস্কের কারণে কেউ তাকে চিনতে পারেনি। এই কারণে স্কুলের আরেকটি মেয়ে ফেমাস হয়ে ওঠে। স্কুলের পর কমলা তার পাওয়ার বোঝার ট্রাই করছিল। সে বুঝতে পারে যে এই চুড়িগুলো পাওয়ারফুল নয়। আসলে এই চুড়ি পরার পরে তার পাওয়ার রিভিল হয়। এটি বোঝায় যে এটি শুধুমাত্র একটি সোর্স ছিল তার পাওয়ার রিভিলের জন্য। সে তার বন্ধুদের সাথে একটি পার্টিতে যায় এবং সে তার ক্রাশ কামরানকে ওখানে দেখে। সে তাকে দেখে পাগল হয়ে যায়। পরে পার্টিতে পুলিশ অভিযান চালায়। কামরানের সাহায্যে ওখান থেকে সবাই বেরিয়ে আসে। যাওয়ার সময় কমলাকে কামরান তার ফোন নম্বর দেয়। কমলা তার ক্রাশের নম্বর পেয়ে অনেক হ্যাপি হয়েছিল। রাতের ডিনারের সময় কমলার বাবা তার দাদির স্টোরি বলছিলেন যে সে একবার হঠাৎ অদৃশ্য হয়ে যায় এবং পরে তার বাবার কাছে ফিরে আসে। তারা কথা বলতে বলতে কমলার ব্রেসলেট জ্বলতে শুরু করে। কমলা একটি অদ্ভুত ভিশন দেখতে পায় এবং এটি দেখার পরে সে অজ্ঞান হয়ে যায়। ঈদের দিন কমলা তার মাকে তার দাদির কথা জিজ্ঞেস করে। তার মা তাকে কিছু বলেনি এবং তাকে ধমক দেয়। পরের সিনে আমরা দেখতে পাই যে মেয়েটি ক্যাপ্টেন মার্ভেলের কারণে ফেমাস হয়েছে। কমলা সম্পর্কে জানতে গোয়েন্দারা তাকে সাথে নিয়ে আসে। ওপারে যখন কমলা লক্ষ্য করে যে একটি শিশু ভবন থেকে ঝুলেছে, সে ক্যাপ্টেন মার্ভেলের ড্রেস পরে তাকে বাঁচানোর ট্রাই করে। কমলা ছেলেটিকে বাঁচায়, কিন্তু হঠাৎ সেই ভদ্রমহিলার দিকে তার দৃষ্টি পড়ে। সে অনিয়ন্ত্রিত হয়ে পড়ে এবং ছেলেটি নিচে পড়ে যায়। কিন্তু তারা দুজনেই সেফ ছিল। কমলার জন্য অন্য আরেকটি প্রবলেম প্রস্তুত ছিল। গোয়েন্দারা কমলাকে ঘিরে ফেলে। সে তার পাওয়ার ইউজ করে এবং ওখান থেকে চলে যায়। পরে গাড়ি নিয়ে যাওয়ার সময় সেখানে কামরান আসে।
কমলার আর কোনো অয়ে না থাকায় কমলা কামরানের গাড়িতে ওঠে। কামরানের গাড়িতে ওঠার পর যে মহিলাকে সে তার ভীষণে দেখেছিল তাকে সে দেখতে পায়, এই মহিলা আর কেউ নন কামরানের মা। সে অতীতে যা ঘটেছিল তা বলে, তোমার দাদি আর আমি ভালো বন্ধু ছিলাম, আমরা দুজনেই সেনাবাহিনীর সাথে যুদ্ধ করে কষ্ট করে সেই মায়াবী চুরি রক্ষা করেছি, আমরা দুজন এই গ্রহে নই যাকে সবাই পৃথিবী বলে, বরং আমরা অন্য গ্রহ থেকে এসেছি। লোকেরা আমাদের নির্বাসিত করেছে এবং আমরা এই গ্রহে এসেছি, লোকেরা আমাদের ভূত বলে উল্লেখ করে এবং আমরা বুড়ো হই না। এখানে ভূত বলতে জিনকে বোঝানো হয়েছে। এখানে কমলা বুঝতে পারে যে কেন সে নিজেকে আলাদা বলে মনে করে, কারণ সেও ভূত ছিল। এরপর সিন বদলে যায় কমলার বাড়িতে, সেখানে শুরু হয় তার ভাইয়ের বিয়ের প্রস্তুতি। তার চাচা তার কাছে এসে বলেন যে মানুষ ভালো বা খারাপ নয়, তারা তাদের কাজ নির্ধারণ করে যে তারা ভালো নাকি খারাপ। এটা শোনার পর কমলা সিদ্ধান্ত নেয় যে যাই হোক না কেন তাকে অন্যদের হেল্প করতেই হবে। কমলা তার ফ্রেন্ডদের সাথে দেখা করে ব্রুনো তাকে বলে যে তাকে তার চুরি দিয়ে ভূতের জন্য একটি পোর্টাল প্রস্তুত করতে হবে, যার মাধ্যমে তারা বাড়ি ফিরতে পারে। ব্রুনো তাকে বলে এটি একটি ডেঞ্জারাস কাজ এবং তাকে অবশ্যই ভাবতে হবে এবং তারপরে যে কোনো ডিসিশন নিতে হবে। ব্রুনো কমলাকে যা বোঝাতে চেয়েছে কমলা তা বুঝতে পেরেছে। অন্যদিকে কামরানের মা তাকে এই কাজ করার জন্য জোর করে চাপ দিচ্ছেন, কারণ সে আর অপেক্ষা করতে চায় না। এখন কামরান কমলার জন্য চিন্তিত ছিল। মায়ের আসার আগেই সে কমলার কাছে আসে আর সে কমলাকে সব বলে দেয়, ফলে কমলা ইচ্ছাকৃতভাবে তার ভাইয়ের বিয়ে নষ্ট করে। সে তখন ফায়ার অ্যালার্ম বাজিয়ে সবাইকে বাইরে পাঠায় যেন কারো কোনোরকম ক্ষতি না হয়। কামরানের মায়ের টিম সেখানে চলে আসে কমলাকে কিডন্যাপ করতে। প্রথমে কমলা তাদের কাছ থেকে লুকানোর ট্রাই করছিল, কিন্তু যখন তারা ব্রুনোর উপর অ্যাটাক করে তখন কমলার অনেক রাগ হয় এবং সে তার পাওয়ার ইউজ করে এবং তাদের উপর অ্যাটাক করে। কামরানও তাকে হেল্পও করছিল। যখন কামরানের মা কমলার ব্রেসলেট ধরে তারা দুজনেই একটি ট্রেনের দর্শন পায়, তারা কিছু দেখতে পাওয়ার আগেই সেখানে পুলিশ এসে কামরানের মা ও তার দলকে আটক করে। বাসায় ফিরতেই কমলা তার দাদির কল পায়। যখন সে তার দাদিকে ট্রেনের দৃশ্য সম্পর্কে জানায়, সে তাকে তার মাকে নিয়ে ইমিডিয়েটলি করাচিতে আসতে বলে। তার দাদির সাথে দেখা হওয়ার সাথে সাথে সে তাকে প্রশ্ন করা শুরু করে। দাদি বলেন যে ভূত হওয়া খারাপ কিছু নয়, আসল বিষয়টি হল তুমি হয় ভালো বা মন্দের পক্ষে। পরের দিন কমলা তার প্রশ্নের অ্যান্সার পেতে ক্যাপ্টেন মার্ভেলের মাস্ক পরে স্টেশনে যায়, কারণ সে বিশ্বাস করে ট্রেন স্টেশনে যাওয়ার পর সে তার উত্তর পাবে। সেখানে একটি ছেলে কমলার উপর অ্যাটাক করে। সেখানে কমলা আর ছেলেটির মধ্যে অনেক ফাইট হয়, কারণ কমলা ধীরে ধীরে তার পাওয়ার কন্ট্রোল করতে শিখছে। তার হাতে ওই চুরিটি দেখে ছেলেটি তাকে তার জায়গায় নিয়ে যায়। তাদের লিডার কমলাকে বলে, তুমি যাদের হেল্প করতে চেয়েছিলে তারা ফিরতে চায় না, তারা এই চুরি ডিস্ট্রয় করতে চায় যাতে তারা এই পৃথিবী দখল করতে পারে এবং তাদের কেউ আটকাতে পারবে না। এরপর ওই দলের লিডার কমলাকে ট্রেনিং দেয় যাতে সে তার পাওয়ার ভালোভাবে বুঝতে পারে আর সে যেন কামরানের মায়ের গ্রুপের সঙ্গে ফাইটের জন্য প্রস্তুত হতে পারে। এখন কামরানের মা এবং তার দল গোয়েন্দাদের হাত থেকে পালিয়েছে। তারা সেখানে পৌঁছে যায় যেখানে কমলার ট্রেনিং চলছিল। তারা কমলা ও লিডারের উপর অ্যাটাক করে। কামরানের মায়ের সঙ্গে ফাইটের সময় লিডার মারা যায়। সে ছুরি দিয়ে কমলার চুরিতে অ্যাটাক করে। চুরিতে অ্যাটাক করার পর তারা অতীতে ট্রাভেল করে, যেখানে তার দাদি আয়েশার গল্প শুরু হয়। একজন ব্রিটিশ অফিসারকে পালানোর সময় আয়েশা বনের মধ্যে দিয়ে ছুটে যাচ্ছিলেন। সে ব্রিটিশ অফিসারকে মার্ডার করে এবং এদিকে কামরানের মা আয়েশার কাছে আসে, যদিও আয়েশা বিশ্বাস করেছিল যে সে বদলে গেছে। সে তাকে চুরি দিতে চায় না এবং তার পরিবারের ক্ষতি করতে দেয় না, তাই রাতে স্বামীকে সব খুলে বলে, মেয়েকে চুরি পরিয়ে অনেক দূরে যেতে বলে। তাই ভদ্রমহিলার দল তাদের খুঁজে পাচ্ছে না এবং তার সাথে যুদ্ধ করার জন্য সে সেখানে একা থাকে। আয়েশা জাদুকরি শব্দ আবৃত্তি করছিলেন আর এ কারণে কমলা সেখানে উপস্থিত হয়। আয়েশাকে দেখে কমলা আপসেট হয়ে পড়ে, কারণ সে অনেক আহত ছিল। আয়েশা বলে যে আমার গল্প এখানেই শেষ। সে আরও বলে যে তুমি যা করতে চাও তা করো। এরপরে স্টোরি আবার নিজের জায়গায় ফিরে আসে। তারা রিভিল করে যে তাদের পোর্টাল খোলা হয়েছে। কামরানের মায়ের দল থেকে একজন মহিলা অনেক হ্যাপি হয়ে ভেতরে ঢুকছিল, কিন্তু সে ওখানে যাওয়ার পর ছাই হয়ে যায় এবং সে মারা যায়। পরে কামরানের মা পোর্টালের কাছে চলে যান, কারণ তিনি কনফিডেন্ট ছিলেন যে তিনি এই পাওয়ারগুলি কন্ট্রোল করতে পারবেন। কমলা তাকে থামানোর ট্রাই করে, কিন্তু কামরানের মা কমলার কোনো কথা শোনেনি। সে পোর্টালে প্রবেশ করে এবং সেও ছাই হয়ে মারা যায়। সিন বদলে যায় কামরানের কাছে, যে অদ্ভুত অনুভূতিতে ভুগছিল। তার মায়ের সমস্ত পাওয়ার তার কাছে ট্রান্সফার হয়েছে বলে মনে হয়।
পরে আমরা কমলার বন্ধু ব্রুনোকে দেখি কামরান গোয়েন্দাদের হাত থেকে পালিয়ে ব্রুনোর কাছে পৌঁছায়। বন্ধু হওয়ার পর সে তার হেল্পের জন্য রিকোয়েস্ট করে, কারণ কামরান তার নতুন পাওয়ার কন্ট্রোল করতে পারছিল না। এদিকে একটি ড্রোন তাদের উপর অ্যাটাক করে এবং ব্রুনোর বাড়ির নিচে স্টোর রুমটি ডিস্ট্রয় করে ফেলে। তারা দুজনই পালিয়ে যেতে সক্ষম হলেও গোয়েন্দারা তাদের তাড়া করতে থাকে। তারা পুরো শহরকে লকডাউন করার পরিকল্পনা করছিল। কমলার বন্ধু তাকে কল করে ব্রুনোর বাড়িতে যা ঘটে তা জানায়, মানে ওই ড্রোন অ্যাটাক। কমলা তার বন্ধুদের সাহায্য করতে যাচ্ছিল, এদিকে তার মা এসে তাকে তার তৈরি একটি ক্যাপ্টেন মার্ভেল ড্রেস দেয়। অন্যদিকে কামরানকে উদ্ধার করে ব্রুনো গোয়েন্দাদের কাছ থেকে পালিয়ে যাচ্ছিল। অবশেষে তারা কমলার সাথে দেখা করে। সে দেখতে পায় যে কামরান তার পাওয়ার কন্ট্রোল করতে পারছে না এবং সে ভয়ানক যন্ত্রণায় ভুগছে। তারা কামরানকে হেল্প করার ট্রাই করে। গোয়েন্দারা গোটা শহর লকডাউনে রেখেছে। এটা দেখে কমলা তার কারাচি বন্ধুর সাহায্য চায়, যে তার সাথে রেল স্টেশনে দেখা করেছিল। সে তাকে এমন জায়গায় আসতে বলে যেখানে একজন পুরুষ তাদের প্রোটেক্ট করার ট্রাই করবে। কমলা কামরানকে নিয়ে স্কুলে লুকিয়ে থাকে। তার পুরো পরিবার এবং তার বন্ধুরা কমলাকে বাঁচাতে এসেছিল। তাদের প্ল্যান ইউজ করে তারা দীর্ঘদিন ধরে গোয়েন্দাদের ধোঁকা দেওয়ার চেষ্টা করে। সেখানে একজন মেয়ে তার ইনস্টাগ্রাম ফলোয়ারদের ডাকে, ফলে কমলা সেখান থেকে কামরানকে নিয়ে যাওয়ার ট্রাই করে। কমলা কামরানকে জানায় তার মা মারা গেছে। কামরান এখন এখানে ইভিল হয়ে যায়, মানে খারাপ হয়ে গেছে, এবং কমলা ও কামরানের সেখানে ফাইট হয়। সে কামরানকে বোঝানোর অনেক ট্রাই করছিল। এই কাজ করার সময় সে কামরানের হাত থেকে অন্যদেরও প্রোটেক্ট করছিল। কমলা কামরানকে বলে, শোন, অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল করো না যাতে তোমার সামনে আফসোস করতে হয়। যদিও এটা করা তার জন্য চ্যালেঞ্জিং ছিল, কমলা শেষ পর্যন্ত কামরানকে বাঁচাতে পেরেছে। গোয়েন্দাদের হাত থেকে বাঁচিয়ে সে তাকে তার স্টেশন বন্ধুর সাথে পাঠায়। কমলা তার পরিবার ও সমাজের চোখে একজন হিরোইন হয়ে ওঠে। তার বাবা তাকে মিস মার্বেল হিসেবে ত্যাগ করে। সিরিজের শেষ দৃশ্যে কমলার চুরি জ্বলে ওঠে। সে তার রুম থেকে এমন জায়গায় টেলিপোর্ট করে যেখানে ক্যাপ্টেন মার্ভেলকে দেখা যায়, এবং এখানেই এই সিরিজটি শেষ হয়ে যায়।